এবার সূর্য উদিত হবে পশ্চিম দিকে, এমনই গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে উল্লেখ রয়েছে, কিয়ামতের আগে পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে উদয় হবে, যা আধুনিক বিজ্ঞানের গবেষণায় বাস্তব প্রমাণিত হতে চলেছে। সম্প্রতি নাসার জিও সায়েন্স নামক একটি গবেষণায় বিজ্ঞানীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের গবেষণা অনুযায়ী পৃথিবীর কেন্দ্রীয় চৌম্বকীয় শক্তি দুর্বল হওয়ায় উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই পরিবর্তনের ফলে পৃথিবীর গতিপথও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন হয়তো একদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে। পিকিং ইউনিভার্সিটির গবেষকরা 1995 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের গবেষণা ফলাফল পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কুরআনের অনেক আয়াতে বিশ্ব ব্রহ্মাণ্ড ও প্রকৃতি সম্পর্কে এমন সূক্ষ্ম বিষয় উল্লেখ করা হয়েছে যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে মিলে যায়। এই মিল অনেকের মনে ইসলামের প্রতি আস্থা বাড়িয়েছে। যেমন কুরআনে সূর্য ও চাঁদের গতিপথ সম্পর্কে বর্ণনা রয়েছে যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে বিজ্ঞান ধর্মের প্রমাণ দিতে পারে না। ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত অনুভূতি ও বিশ্বাসের উপর নির্ভর করে। কুরআনে কিয়ামতের বিভিন্ন নিদর্শন উল্লেখ করা হয়েছে, যার মধ্যে সূর্যের পশ্চিমে ওঠাও একটি। এটি একটি আধ্যাত্মিক বিষয় যা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা কঠিন। বিজ্ঞান ও ধর্ম দুটি ভিন্ন ক্ষেত্র এবং উভয়কেই আলাদাভাবে বোঝার চেষ্টা করা উচিত। পৃথিবীর অভ্যন্তরীণ এই অংশে সম্প্রতি দেখা দিয়েছে এক পরিবর্তন। গবেষকরা দেখতে পেয়েছেন পৃথিবীর অভ্যন্তরে কোর অংশটির ঘূর্ণন কমে গিয়েছে, ক্রমেই তা থেমেও যায় এবং তা এখন পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে তার ঠিক বিপরীত অভিমুখে ঘুরছে। 1936 সালে ডেনিস সিসমোলজিস্ট ইং ল্যামেন আবিষ্কার করেছিলেন পৃথিবীর অভ্যন্তরে রয়েছে একটি কঠিন ধাতু পর্ব যা ধীরে ধীরে খুলে চলেছে। একে ঘিরে রহস্য কম নেই, যাকে ঘিরে তর্ক বিতর্ক কম নেই। বলে রাখা ভালো, এটাই পৃথিবীর সবচেয়ে উষ্ণ অংশ, অনেকটা সূর্যের উপরিভাগের সঙ্গে তা তুলনীয়। এখানে রয়েছে নিকেল এবং লোহা। এবার পৃথিবীর সেই কেন্দ্রেই দেখা গেল ব্যাপক পরিবর্তন। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর উপরিভাগে যে অভিমুখে ঘুরছে, কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে। শুধু তাই নয়, কিছুদিন আগে পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল, এরপর থেকেই এটি ঘুরছে উল্টো দিকে। কি হতে পারে এর ফলে? ধ্বংস হয়ে যেতে পারে কি প্রাণীকুল? প্রশ্ন উঠছে নানা মুখে। এভাবে যদি পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করে, তাহলে পৃথিবী ধ্বংসের সময় সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন শরীফে উল্লেখ রয়েছে। তবে কি কোরআনের সেই কথাগুলো বাস্তবায়িত হতে চলেছে? সম্প্রতি নাসার জিও সায়েন্সের এক গবেষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গিয়েছিল, তারপরই হঠাৎ বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের মধ্যেই গবেষকদের দাবি। পৃথিবীর কেন্দ্রস্থল এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে, আর এটি চিন্তায় ফেলেছে অনেককেই। বিজ্ঞানীরা জানিয়েছেন 2009 সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ ঝুঁকে গিয়েছিল, এরপর বিপরীত দিকে ঘুরতে শুরু করে। সংবাদ সংস্থা সূত্রে খবর, চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা বিষয়টি জানতে পেরেছেন এবং এটিও জানা গেছে মোটামুটি প্রতি 35 বছর অন্তর পৃথিবীর কেন্দ্রভাগ নিজের ঘোরার দিক পরিবর্তন করতে পারে, তবে কখনো কখনো 70 বছরও চলে এটি। 1970 সালের গোড়ার দিকে প্রথমবার পৃথিবীর কেন্দ্র ঘূর্ণনের বিষয়টি উল্লেখ পান বিজ্ঞানীরা। তাদের অনুমান আবার 2040 সালের মাঝামাঝি সময় কেন্দ্রস্থল নিজের ঘোরার অভিমুখ বদলাতে পারে। পিকিং ইউনিভার্সিটির গবেষকরা 1995 থেকে 2001 সাল পর্যন্ত হওয়া সব ভূমিকম্পের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন ঘূর্ণনের এই পরিবর্তন সম্ভবত দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে জড়িত। পৃথিবী নিজের অক্ষে যেভাবে সারাক্ষণ ঘুরে চলেছে তার উপরও প্রভাব ফেলতে পারে কেন্দ্রের ঘূর্ণন। কিন্তু ঘটনাটি বড় কোনো বিপদ ডেকে আনতে পারে কি? এই ঘটনার ফলে জীবকুলের অস্তিত্ব কি বিপন্ন হতে পারে? গবেষকরা অবশ্য জানিয়েছেন এটি বিরাট আশঙ্কা রয়েছে, জীবজগৎ ধ্বংস হতে পারে বলে অনুমান করা হয়েছে।